আমি বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে আবারও খুশির খবর বন্ধুরা, তোমাদের গতকালকে আবারও স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেলো এবং অনেকেই টাকা পেলো। এবং কারা কারা টাকা পেলো এবং তোমাদের যাদের এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয়ে রয়েছে, তোমরা কবে টাকা পাবে এবং তোমাদের কবে স্ট্যাটাসে স্যাংশন হবে, এবং যাদের এখনও পর্যন্ত স্ট্যাটাসে ফরওয়ার্ডেড বাই HOI দেখাচ্ছে, তো তোমাদের কবে এনাকাত অ্যাপ্রুভ হবে, তা সমস্ত বিষয়টি আজকের এই ভিডিওতে তুলে ধরবো। এবং সে আর কবে টাকা দেওয়া তোমাদের সম্ভাবনা রয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করবো। তো কাজেই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, এবং ভিডিওটি একটু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে আমাদের এরকমই নতুন নতুন ভিডিওগুলির আপডেট সববার আগে পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা তোমাদের ঢুকে গেছে গতকালকে, এবং কারা এই টাকাগুলো পেলো তোমাদের এরকম প্রশ্ন হতে পারে। তো যাদের এপ্রিল মাসের মধ্যে স্যাংশন হয়েছিল এবং তাদের টাকাগুলো মাঝখানে কিন্তু দেওয়া হয়নি ছুটির কারণে, তো তারা কিন্তু টাকা পেয়ে গেল। এবং তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এই স্টুডেন্টটি কিন্তু 60,000 টাকা পেয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং তোমাদের বলেছিলাম যে কোর্স অনুযায়ী কিন্তু এরকম টাকা দেওয়া হয়, বিটেক কোর্স যারা করছে তাদের কিন্তু 60,000 টাকা দেওয়া হয়। তো তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ইওর ক্লেম অফ RS 60,000 স্কলারশিপ অ্যান্ড স্টাইপেন্ড ইজ রিলিজ ফ্রম ক্যালকাটা PAO। এখানে কিন্তু 3 দেওয়া রয়েছে, এবং OSS-এর ক্ষেত্রে 2 এবং নবান্ন স্কলারশিপের ক্ষেত্রে 1 দেওয়া থাকে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 3 ট্রেজারি অ্যান্ড ইজ শিডিউল টু বি ক্রেডিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্টের লাস্ট ডিজিট 4 সংখ্যা কিন্তু তোমাদের এখানে দেখাবে। এবং অন স্ক্রিন তোমরা তারিখটা দেখতে পাচ্ছ যে 3/5/2023, অর্থাৎ গতকালকেই কিন্তু এই টাকাটি ঢুকে যায়। এবং সময়টা তোমরা দেখতে পাচ্ছ 2:33 কিন্তু এই টাকাটি তার অ্যাকাউন্টে ঢুকে যায়, এবং অর্থাৎ অ্যাকাউন্টের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলছে দাদা আমাদের ক্লেম মেসেজ আসে অথচ এখনও পর্যন্ত অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, তো এর কারণ একটাই যে তোমাদের টাকাটা তোমাদের অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু NEFT-র মাধ্যমে, নিফটির মাধ্যমে কিন্তু তোমাদের পেমেন্টগুলো দেওয়া হয়, এবং নিফট পেমেন্টের মাধ্যমে দেওয়া হলে কিন্তু একটু সময় লাগে। তো সুতরাং তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকঠাক থাকলে কিন্তু অবশ্যই 24 ঘন্টার মধ্যে তোমাদের টাকাটি কিন্তু তোমাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে, তোমাদের যাদের ইতিমধ্যে অ্যাপ্রুভ হয়ে রয়েছে তো তোমরা কবে নাগাদ টাকা পেতে পারো? তো এই প্রশ্নটা অনেকেই করছো। তো যাদের অ্যাপ্রুভ হয়ে রয়েছে, কথা হচ্ছে যাদের ইতিমধ্যে অ্যাপ্রুভ বা ফরওয়ার্ডেড বা HOI হয়ে রয়েছে, তো তারা কবে নাগাদ টাকা পেতে পারে, অর্থাৎ তাদের কিন্তু এখনও পর্যন্ত স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং অনেকের ফরওয়ার্ডেড বা HOI দেখাচ্ছে। তো যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তোমরা কনফার্ম ধরে নাও যে এই মে মাসেই কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে, এবং এটা তোমরা 100% ধরে নিতে পারো, এবং তোমাদের কিচ্ছু করতে হবে না, তোমরা আর একটু অপেক্ষা করো, এই মাসের শেষের দিকে কিন্তু আবারও তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হয়ে যাবে এবং তোমরা প্রত্যেকেই টাকা পেয়ে যাবে। এবং যাদের ফরওয়ার্ডেড বা HOI হয়ে রয়েছে, তোমরা অনেকে ভাববে যে কবে আমাদের অ্যাপ্রুভ হবে, আবার কবে আমাদের স্যাংশন হবে, অর্থাৎ আমাদের আরও তো 3-4 মাস লাগতে পারে। তো তোমাদের জানিয়ে দেবো বন্ধুরা যে তোমাদের এরকম তো সমস্যা নেই, তোমাদের কিন্তু একদিনই অ্যাপ্রুভ হওয়ার পরে কিন্তু তোমাদের স্যাংশনও হতে পারে, অর্থাৎ বিকাশ ভবনে যদি ফান্ড ঠিক মতো অ্যাভেলেবেল হয়ে যায়। তো এরকম অনেক স্টুডেন্টের হয়ে গেছিলো যে অ্যাপ্রুভ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু স্যাংশনও করে দেওয়া হয়েছিল। তো সুতরাং তোমাদের ফান্ডটা অ্যাভেলেবেল হওয়ার জন্য একটু অপেক্ষা করো, অ্যাভেলেবেল হয়ে গেলেই তোমাদের টাকা তোমাদের অ্যাকাউন্টে কিন্তু সঠিক সময়ে পৌঁছে যাবে। আর এই মাসে কিন্তু তোমাদের লাস্ট সপ্তাহ, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের স্ট্যাটাসগুলো পরিবর্তন হবে, এবং তোমরা কিন্তু লাস্ট সপ্তাহে টাকা পাবে, এটা আমি 100% শিওর বলতে পারি যে তোমরা এই মে মাসেই কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে। একটু অপেক্ষা করো এবং আমাদের চ্যানেলটিকে ফলো করো, কোনো রকম অ্যাপ্রুভ আপডেট বা স্যাংশন আপডেট পেয়ে গেলেই কিন্তু তোমাদের নতুন ভিডিওর মাধ্যমে আপডেটে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এটুকুই কিন্তু ভিডিওর আপডেটে তোমাদের জানানোর ছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে আমাদের এরকমই নতুন নতুন ভিডিওগুলির আপডেট সববার আগে পাওয়ার জন্য।